গর্ভাবস্থা বিশেষ কোনো আমল আছে কিনা, গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় তারা কোনো আমল করবেন কিনা, এর উত্তর হলো যে সুনির্দিষ্ট করে গর্ভবতী মায়ের জন্য এই আমল, এই দোয়া, এই সূরা, আলাদা আলাদা বিভিন্ন জিকিরের কথা কোরআন হাদিসে বলা হয়েছে এরকম কোনো সুনির্দিষ্ট জিকির বা দোয়া নাই। তবে এটা ঠিক যে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, তাজরিবা দ্বারা প্রমাণিত যে গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভস্থ সন্তান যাতে নেক হয়, ভালো হয়, গর্ভাবস্থায় তারা যে নেক আমলগুলো করে এর একটা প্রভাব সন্তানের উপরে অনেক সময় পড়ে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, এবং হারাম অন্য সময় তো খাবেনই না, এই সময় একেবারেই টোটালি, কারণ এটা দ্বারা আপনার দেহ সন্তানের দেহ গঠিত হবে, হারাম ভুলেও খাবেন না, সন্দেহযুক্ত কিছুই খাবেন না। সেই সাথে আল্লাহ যেন সন্তানটাকে নেক বানান চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহ আমার অনাগত সন্তানটাকে আপনি নেক বানান, ভালো মানুষ বানান। এ যুগে কোটিপতি হওয়া, কোটি কোটি টাকা বানানো এত কঠিন না, নিজের সন্তানটাকে মানুষ বানানো যত কঠিন। শিক্ষিত বানানোর কথা আমি বলছি না, শিক্ষিত বানানো সোজা, আলেম বানানো সোজা, কঠিন কিচ্ছু না, ভালো একটা মানসা দিয়ে দিলেন আলেম হয়ে যাবে। মানুষ হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, আল্লাহ বিরু হওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য গর্ভস্থ সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। অনেক মেয়েরা এই সময় অসুস্থ থাকে, টেলিভিশন দেখে, গান শুনে, ফিল্ম দেখে সময় নষ্ট করে, আহা এর কুপ্রভাব আমরা দেখতেছি সন্তানরা, ছেলে মেয়েরা আজকাল কি পরিমাণ বখাট হয়ে যাচ্ছে। এই জন্য গর্ভাবস্থায় মায়েরা নেক আমল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া দরুদ করবেন, আল্লাহর কাছে গর্ব যেন খালাস হওয়া যেন সহজ হয়, সেজন্য দোয়া করবেন, গুনাহের কাজ করবেন না। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন।